শীত পড়েছে ঠিকই, তুলনায় চাহিদা কমেছে খেজুর রসের ভাঁড়ের। ভাঁড় তৈরির কারিগরদের দাবি, আগের তুলনায় অনেক কমেছে খেজুর গাছ, সে কারণে স্বাভাবিকভাবেই আগের তুলনায় চাহিদা কমেছে খেজুর রসের ভাঁড়ের। মাটি রাখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে উপরে কর তারে ঝুলন ঝুলন খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। ভোরের শীতল হাওয়া জানান দিচ্ছে শীত এসেছে, সকলেই খোঁজ খবর শুরু করেছেন গরম পোশাকের। কিন্তু শীত বলতেই সবার আগে যে ছবি আমাদের সামনে ভেসে ওঠে তা হলো খেজুর রস। সযত্নে গাছ কেটে তাতে ঝুলিয়ে দেওয়া হয় মাটির ভাঁড়, সারা রাত সেই ভাঁড়ে জমা হয় সুস্বাদু মিষ্টি রস। শীত আসার আগে থেকেই মাটির ভাঁড় তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়, কিন্তু বর্তমান সময়ে চাহিদা কমেছে মাটির ভাঁড়ের। কারণ হিসাবে ভাঁড় প্রস্তুতকারকদের দাবি, নির্বিচারে কেটে ফেলা হয়েছে খেজুর গাছ, ফলে গাছের সংখ্যা কমেছে, চাহিদাও কমেছে মাটির ভাঁড়ের। বনগা ছয়ঘড়িয়া এলাকার মৃৎশিল্পী সন্তোষ পাল জানালেন, প্রায় 51 বছর ধরে এই পেশার সাথে যুক্ত তিনি, কিন্তু বর্তমান সময়ে মাটির ভাঁড়ের চাহিদা প্রায় নেই বললেই চলে। এখন চাহিদা আগে ছাড়া 4/4 আছে। যতটা ছিল আগে খেজুর গাছের আমদানি ছিল বা আমার হাড়ুও এরকম চলত, এখন সেইটা চলে না। বিধায় এখন অন্য অন্য সিস্টেম, অন্য অন্য যেটা বিক্রি হয় সেইটাই করা হয়। কিছু মিষ্টির দোকানে দেওয়া হয়, চাহিদা কমে যাওয়ার কারণ হচ্ছে খেজুর গাছ নেই, খেজুর গাছ সব কাটা পড়ে গেছে। খেজুর গাছ না থাকা থেকেই ওইটা আমাদের চাহিদা কমে। দীর্ঘদিনের পেশা, তাই মাটির ভাঁড় বাদ দিয়ে মালসা, প্রদীপ বা মিষ্টি দোকানের হাঁড়ি প্রস্তুত করছেন এখন। শিল্পী আরও জানান, বর্তমানে কাঠের চাকি হাত দিয়ে আর ঘোরাতে হয় না, বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে ঘোরে। কাজের সুবিধা এসেছে, খাটনি কমেছে, আর তার সাথেই পাল্লা দিয়ে কমেছে লাভের পরিমাণ। হ্যাঁ, এখন এই যে কারেন্টের যে খরচটা, মোটর চালানোর যে খরচটা, এই খরচটা বেড়েছে। আগে হাতে ঘোরানো হইতো, চাকটা কাঠের চাক ছিল, হাতে ঘোরানো প্রচুর খাটনি হইতো, কিন্তু এখন খাটনিটা কমেছে। হয়তো কাজটা সুবিধা হয়েছে করার, কিন্তু মাল বিক্রির চাহিদা কমে গেছে। শুধু সন্তোষবাবু নন, এই পেশার সাথে যারা যুক্ত তাদের প্রায় সকলেরই দাবি, সামান্য কিছু মাটির ভাঁড় হয়তো তৈরি হয় এই শীতের সময়, যা একেবারেই হাতে গোনা, নগণ্য। শিল্পীদের আক্ষেপ, কালের নিয়মে হয়তো একদিন হারিয়ে যাবে খেজুর রস, হারিয়ে যাবে মাটির ভাঁড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।